সবাই পড়ি মারহাবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোরআন শরীফ আওয়াজ দিয়ে বলি কি শরীফ, আমরা পড়ব কিয়াম শরীফ ওর দুরুদ শরীফ। এই কোরআন শরীফের মাঝে কিয়াম শরীফ এবং দুরুদ শরীফের ডকুমেন্টস, তার দলিল, ঈদ মিলাদুন নবীর দলিল আছে কি নাই? আপনাদেরকে যদি কেউ বলে যে মিলাদুন নবীর দলিল আছে কি নাই, আপনারা এক বাক্যে বলবেন মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবীর দলিল আছে, তার দলিল হলো কোরআন শরীফ। আওয়াজ দিয়ে বলি কি শরীফ, ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিকিন। আমরা রিজিকের অভাবে আছি অনেকে, আছি না? অর্থ অভাবে আছি অনেকে, আছি না? যতই অভাব থাকুক, এই মুহূর্তে আমাদের একটা জিনিসের অভাব নাই, এটা হলো আমাদের ইমানই অভাব। এই মুহূর্তে আমাদের ইমানই কোনো অভাব, কাপড়ের অভাব থাকতে পারে, রিজিকের অভাব থাকতে পারে, আমাদের সম্পদের অভাব থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের কারো ইমানের কোনো অভাব? আমার মহানগর সেক্রেটারি চমৎকারই বলেছেন, আপনারা বলবেন ও আপনারা তো মাওলানা, শুধু আপনারা মাওলানারাই কথা বলবেন, আমি বলবো নেভার নেভার, শুধু মাওলানারাই কথা বলবে না, কথা বলবে কারা? আমার নবীর পাগল যারা তারা কথা বলবে। অলির দরবারে নবীর ঘণ্টা বাজছে, রাজাশাহ বুগদাদির দরবারে আমার নবী ঈদ মিলাদুন নবীর ঘণ্টা বাজছে, গাজীপুরি শাহ সাহেবের দরবারে মিলাদুন নবী আমার নবীর ঘণ্টা বাজছে। এই নবীর ঘণ্টা আমিও বাজাতে পারি, আপনিও বাজাতে পারেন, পারেন না? পারেন। আপনারা প্রশ্ন করবেন যে মাওলানারাই কেবল কথা বলবে, আমি বলবো নেভার, শুধু মাওলানারাই কথা বলবে না। মাওলানা কারা? মাওলানা কারা? আশেক তার এশকের ভাষায় বলেছেন মাওলানা কারা। আমার সাথে সাথে আপনারাও পড়বেন, এই সবকটা পড়লে আপনার এশকি জালওয়া, এশক মহব্বত বেড়ে যাবে, আর এই ঈদ মিলাদুন নবী এশক মহব্বত আপনার অন্তরে বাড়াবার জন্যই করা হচ্ছে, পড়ুন আলহামদুলিল্লাহ। আমি সেই পংক্তিতে যাওয়ার আগে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো এই জন্যে যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাতীয়করণ করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এটাকে জাতীয়করণ করা হয়েছে। তাই আগামীকালকে জোহরের পর সারা বাংলাদেশের মসজিদগুলোতে ঈদ মিলাদুন নবীর জজবা গাওয়া হবে জোর করে। আমার ইদ্রিস ভান্ডারি বলেছে যে আমি আগে কিয়াম পড়তাম না, মিলাদ পড়তাম না, আমার আপনারা দাওয়াত বন্ধ করে দিচ্ছেন, এখন আমি আকিদা বদলাইছি। কি লেগে? দাওয়াতের লেগে। তো এই আকিদা পাল্টাচ্ছেন আমার বাংলাদেশ সরকার মসজিদে মসজিদে ঈদ মিলাদুন নবীর এই জজবাকে বাধ্য করে দিয়েছেন। তবে আমরা এখানে একটু সাইকোলজিক্যাল প্রবলেম আমরা মনে করি যে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠানকে দোয়া মাহফিল করে চালানো হচ্ছে, দোয়া মাহফিল বলে না চালিয়ে মিলাদ মাহফিল বলে চালান, চালালে সরকারও রক্ষা হবে, জনগণও রক্ষা হবে, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ।
से शांति मुक्ति सफलता समृद्धिर जन्ने गोटा देश गोटा विश्व गोटा समाज आज पागल पड़ा हुए थे। शांति प्रतिष्ठार जन्ने आपनारा जानें जातीय संघ तैयार करा हुए थे। जातीय संघ शांति प्रतिष्ठा करते व्यर्थ हुए थे। ওরা সে শান্তির নামে গোটা পৃথিবীকে বিচ্ছিন্ন করেছে। আমার মুসলমানদের লাল রক্ত দিয়ে কালো রাস্তা লালে লাল করা হচ্ছে। জাতীয় সংঘ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এই প্রেক্ষাপটে একজন অমুসলিম দার্শনিক জর্জ বার্নার্ড শো তার বাণীতে চমৎকার বলেছে, তোমরা যদি বিশ্ব শান্তি পেতে চাও, তোমরা যদি সফলতা পেতে চাও, তোমরা যদি সমৃদ্ধি পেতে চাও, তোমরা যদি উন্নয়নের চরম শিখরে যেতে চাও, তাহলে একজনকে ফলো করো, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবী বিনে শান্তি পাওয়া যাবে না। তাই শুধু মোল্লারা মৌলবীরা কথা বলবেন না, নেবার আপনারাও কথা বলবেন। কেন বলবেন? শায়ের তার ভাষায় বলেছেন, নবীর প্রেমে প্রেমিকে যারা তারাই মাওলানা। শুধু আমি মাওলানা, ওনারা মাওলানা, নেবার আমরা সবাই মাওলানা। কারণ আমরা সব মদিনাওয়ালার পাগল। আল্লাহ নিজে বলছেন, হাবিব আপনাকে আমি এসমে আজম শিখাচ্ছি, আপনাকে আমি একটা সবক দিচ্ছি। সবকটা কি? আল্লাহু ইউতি ওয়া আনাল কাসিম। পড়ুন না, সুবহানাল্লাহ। আমি দান করব, আমি আপনাদেরকে দেব, আমি আপনাকে দেব, আর আপনি নবী বন্টনকারী, আপনি সব সার্কুলেট করবেন, সাপ্লাই দেবেন। আপনার পাওয়ার হাউস থেকে এলেম যাবে, কাকে কতটা গাড়ি দিতে হবে, কাকে কতটা নারী দিতে হবে, কাকে কতটা সম্পদ দিতে হবে, কাকে কতটা এলেম দিতে হবে, সব আসবে মদিনাওয়ালার পাওয়ার হাউস থেকে। চিৎকার দিয়ে পড়ুন, সুবহানাল্লাহ। তাই মদিনাওয়ালার পাগল যারা তারাই মাওলানা। আপনারাও মাওলানা হতে পারেন, পারেন না? ওই নুরা পাগলা, তারা কয় পাগলা, তারা কি কয়? পাগলা আসছে আমার সেই মনসুর ভাই, কি করলেন? তাকে অনার করলেন। হোয়াট ইজ দ্য রিজন? তার কারণ কি? কারণ হলো সে আমার নবীর এশক মহব্বত নিয়ে দৌড়াচ্ছে। আপনারা যদি আমার নবীর প্রেম প্রীতি ভালোবাসার মাঝে ডুব দিতে পারেন, এশকের দরিয়ায় যদি দাওরে সাতার, দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার, এশকের দরিয়ায় যদি দাওরে সাতার, দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার, আরে দুই নয়নে দেখতে পাবি নবীজির দিদার। আমার প্যারা নবীর এশক মহব্বতে কেউ যদি ডুব মারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী নিজেই বলেছেন, আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না। আমাকে যদি সাধনা করতে পারিস, আমাকে যদি ক্যাপচার করতে পারিস, আমাকে যদি ধরতে পারিস, আমাকে যদি হাসিল করতে পারিস, দেখবি আমি নবীর ভিতরে খুদ আল্লাহ বিরাজ করছে। নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাতের ঘণ্টা মাওলানা নুরি বাজাচ্ছে না, রিসালাতের ঘণ্টা মনসুর হেল্লাস বাজাচ্ছে না, রিসালাতের ঘণ্টা ইদ্রিস ভান্ডারি বাজাচ্ছে না, মাওলানা বাকি ভিল্লা বাজাচ্ছে না। এই সেই ইদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জজবা, আমার দয়াল নবীর ঘণ্টা বাজাচ্ছেন খুদ আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ নিজে ঘণ্টা বাজিয়ে বলছেন, আমি আমার পেয়ারা নবীকে পৃথিবীর কোনো মিনিস্টারের আন্ডারে পাঠাইনি, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের আন্ডারে পাঠাইনি, আমি কোনো ব্যক্তির কাছে পাঠাইনি, কোনো সংগঠনের কাছে পাঠাইনি, আমি আমার প্যারা নবীকে
আমি আল্লাহ আমার নিজের কবজায় রেখেছি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথেন্টিক বক্তব্য দিয়েছেন বিশ্ব মানবতার কাছে, খুদ আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এরপরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ যে নবী, তিনি যে রাসূলুল্লাহ, তিনি যে পয়গম্বর। এই কথাটি বাস্তবায়ন করার জন্যে, এই কথাটি স্বীকৃতির জন্যে আমি কাউকে ধরি নাই, বুট দেওয়ার জন্যে, কনসার্ন দেওয়ার জন্যে। আমার পেয়ার নবী যে আমার রাসূল, আমার নবী, আমি আল্লাহ সাক্ষী হিসেবে একাই যথেষ্ট, ওয়াকাফা সাফিসিয়েন্ট এনাফ, যথেষ্ট। আমি আল্লাহ নিজে আমার নবীর জন্যে যথেষ্ট। আমার নবী কীভাবে বাস্তবায়িত হবে, আমার নবীর ঈদ মিলাদের জজবা কীভাবে গোটা পৃথিবীর সমাজে প্রতিষ্ঠিত হবে, এই সমাজ থেকে ওই সমাজ, এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্র, আজকে সারা পৃথিবীর 208টি রাষ্ট্রের প্রতিটি রাষ্ট্রেই ঈদ মিলাদুন্নবী সরকারিভাবে পালিত হচ্ছে, চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন ইউরিদুনা লিয়ুতফিনুর আল্লাহ বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আমি আমার হাবিবকে কীভাবে প্রতিষ্ঠা করতে হবে, ওয়াই কাশ্মিয়া দিয়ে আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাহ, আল্লাহ বলছেন আমার জাতের কসম খেয়ে বলছি, এটা সলিমুদ্দিরা কেউ কসম খাচ্ছে না, আল্লাহ নিজে কসম খাচ্ছে তার নবীর ব্যাপারে, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলছেন আমি আমার হাবিবকে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সর্বত্র আমার নবীকে আমি প্রতিষ্ঠা করব, কারো থেকে কোনো সহযোগিতা নেওয়ার আল্লাহর প্রয়োজন নাই। সলিমুদ্দিদের কারো কোনো প্রয়োজন? আমি এই জন্যে বলবো এক হয়ে যান, ইউনাইটেড হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা বিভিন্ন শব্দ দিয়ে একতেলাভ করছি, আমরা কেউ বলছি মিলাদুন্নবী, কেউ বলছি হায়াতুন্নবী, কেউ বলছি নূরুন্নবী, কেউ বলছি মেরাজুন্নবী, আমরা বলতেছি না? এক একটা শব্দ দিয়ে আমরা কিন্তু বাঘ বাঘ করে ফেলতেছি। কেউ বলতেছে আমি হায়াতুন্নবীর পক্ষের লোক, কেউ বলছে আমি নূরুন্নবীর পক্ষের লোক, কেউ বলছে মিলাদুন্নবীর পক্ষের লোক, কেউ বলছে সিরাতুন্নবীর পক্ষের লোক, কেউ বলছে মেরাজুন্নবীর পক্ষের লোক। আমরা সব কিছুকে ডিলেট করে দিয়ে আমরা একটাকে ধরব, যেখানে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ নিজে বলতেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অনেক ছোট ছোট নাম আছে, ওই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো, কিন্তু অরিজিনালি আমি আল্লাহ, আল্লাহ বলে তোমরা ডাক দাও। সেই আল্লাহ নামের সাথে আর কোনো শরীক নাই। ঠিক তেমনি আমরা মেরাজুন্নবী বলি, মিলাদুন্নবী বলি, সিরাতুন্নবী বলি, হায়াতুন্নবী বলি, নূরুন্নবী বলি, আমরা প্রত্যেকের নাম দিয়ে দিয়ে আমরা যেন ডিভিশন না করি, আমরা সবাই এক নবীকে মহব্বত করব, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আমরা সকল একতেলাভ ভুলে গিয়ে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য আমি শেষ করব, যে বাংলাদেশ সরকার তারা বুঝতে পেরেছে আমার দয়াল নবীর ঈদ মিলাদুন্নবী আমাদের সবার জন্যে প্রয়োজন, সবার জন্যে প্রয়োজন। এই প্রয়োজনটা যে বুঝতে পেরেছেন, এই জন্য আসুন আমরা আমাদের সব কিছু ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র এই বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকবো। কোন মিল? আমাদের ইমানের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, কোরআনের সাথে বেয়াদবি করলে কোনো আপোষ নাই, নবীর সাথে কটুক্তি করলে কোনো আপোষ নাই। আসুন আমরা ইমানের ব্যাপারে এক ইত্তেহাদ ইনকিলাব প্রতিষ্ঠা করে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত নামাজ? আমি 12ই রবিউল আব্বাল এবং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আহ্বানটিকে আমি দিয়েছি, সেই আহ্বানের মাঝে আমি বলেছি ইসলামিক তাহজিব তামাদ্দুনকে প্রতিষ্ঠা করার জন্যে। সর্বপ্রথম যে হেডলাইনটি আমি লিখেছি বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই কথাটি আমরা মনে প্রাণে অনুধাবন করি, নামাজের মাঝেও আমরা এটা পড়ি।
নামাজের মাঝে পড়ি কি পড়ি না? এই নামাজের মধ্যে আমার নবী আছে, আজান ওমে নামাজ ওমে এসমে মোহাম্মদ হাই শামিন ঈদ মিলাদুন নবী হাই সবসে আলা বন্দিগি। আজকে আর নয়, ঈদ মিলাদুন নবী সবসে আলা বন্দিগি।